হ্যাঁ, আমাদের দল ঘোষণার কাজ একেবারেই রেডি হয়ে গেছে। শুধু প্রেস কনফারেন্স করে ঘোষণা করবো, লড়াইটা সুশাসনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের নিজস্ব পার্টি থাকবে, আরো পার্টি আছে, সেই ফন্ডে যারা আসবে তারা সব একসাথে নিয়ে একটা ফন্ড তৈরি করবে। সমস্ত আমরা মহাজোট করলে আরো ভালো হয়, সমস্ত পার্টিকে আমরা ডাক দিই। আমাদের কাছে কেউ শত্রু নাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে, যারাই দুর্নীতি করবে তারাই শত্রু, ব্যক্তিগত ভাবে তারা নাম মনে করবে। আগামী বিধানসভায় মিমের সঙ্গে যে লড়াইটা করবেন একসঙ্গে বেঁধে, জোট বেঁধে, সেখানে কি সারা পশ্চিমবঙ্গে আপনারা প্রার্থী দেবেন? সেটা আমাদের সময় সাপেক্ষ আলোচনা হবে, কারণ আমরা শুধু মিম নয়, আরো অনেককে নিয়ে আমরা একটা মহাগঠবন্ধন তৈরি করতে চাইছি। সেই জায়গাতে দেখা যাচ্ছে সমস্ত দল মিলে আমরা আগামী দিন কতটা আঘাতে পাচ্ছি সেটা আমরা সময় মতো জানি। আসাউদ্দিন স্যার যেটা বলেছেন যে আগামী বিধানসভায় যা কিছু আলোচনা হবে, যেভাবে লড়াই হবে, সবটাই আপনি ঠিক করবেন, আপনাকে ফলো করে ওরা এগোবে, মানে সেক্ষেত্রে আপনারা ওদের সঙ্গে সহযোগিতা করে কিভাবে চলতে চাইছেন? মানে দেখুন, এটা সংসদীয় দল, ভারতের রাজনীতিতে তিনারা আছেন, অথে বাংলার বুকে তিনারা চুনাও লড়তে আসছেন, এ দীর্ঘদিন এটা খবর শোনা যাচ্ছে। সেই জায়গায় আজকে উনি ফুলপ্রাসীর জিয়ারতে আসলেন এবং আমার সঙ্গে সাক্ষাৎও করলেন। এই সাক্ষাতে উনি বলেছেন যে আমরা আপনার পিছনে থাকতে চাই। এই শাসক দল আসাদুদ্দিন ওয়াইসিকে বিজেপির বি টিম বলেছে যে তারা যদি এইভাবে কাজ করে তাহলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে যে ভোট, সেই ভোট ভাগাভাগি হবে এবং আখেরে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে। দেখুন, আমার দেশের বাক স্বাধীনতা আছে, কে কি বলছে না বলছে তার ব্যাপার। আমরা শাসক দলকে প্রস্তাব দিয়েছি যে আসুন আমরা একসাথে লড়ি, শাসক দলকে বলি। আগামী নির্বাচনে আপনারা মিমের সঙ্গে লড়বেন এবং যারা যারা আসতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছেন? আমরা সবাই এটা মহাগঠবন্ধন করতে চলেছি, সেটা কাজ চলছে। উনি আজকে এসলেন এটা জিয়ারতের উদ্দেশ্যে, আমার সঙ্গে সাক্ষাৎও করলেন। সেই সাক্ষাৎও উনি বললেন যে আমরা খবর নিয়েছি আপনি এই কাজ করছেন, আপনার সাথে আমরা আছি, আপনার পিছনে আমরা লড়ব। ঠিক আছে ভাই, ওকে ধরো। বললি কত লাগে ভাই? আপনাকে বারবার বলছি আমাদের পুরো ছেড়ে দেন, পুরো ছেড়ে দেন, পুরো ছেড়ে দেন, সেই সামনে ছেড়ে দেন, পুরো দেখতে পাচ্ছেন?
ছোট গাড়ি